সকাল 19 জুলাই আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল 5টা ঠিক এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা ভালো হয়েছে গত শুক্রবার কিন্তু আমি লাস্ট ব্লগ করেছিলাম এবং ব্লগে আমি বলেছিলাম আমার ঠান্ডা লেগেছে তো আমার ঠান্ডা লাগার সাথে সাথে মাথা যন্ত্রণা এবং গা হাত পা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল শনি রবি আমি কোনো ব্লগ করতে পারিনি শনি রবি আর আজকে সোম ফুল ডে কিন্তু আমি বিশ্রাম করেই কাটিয়ে দিয়েছি যেহেতু আমি সংসারে কোনো কাজকর্ম করিনি সেহেতু আমি কোনো ভিডিও শুট করতে পারিনি তো তার কারণেই আমি শনি রবি কোনো ব্লগ করতেই পারিনি আর শনি রবি আর আজকে সোমবার ঘরের সমস্ত কাজকর্ম আমার হাজব্যান্ড করেছে রান্না বান্না সব ওই সামলেছে আর আজকে একটু মানে সোমবার দুপুর থেকে একটু শরীরটা ইম্প্রুভ হয়েছে বলে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে দুটো কথা বলতে শুরু করে দিয়েছি তো বুঝতেই পারছ ব্লগটা না করলে না আমার মনটা কোথায় যেন ভালো লাগে না আর এ কদিন মনটাও ভালো ছিল না একদম মানে জড়সড় হয়ে গিয়েছিলাম যেন তো যন্ত্রণার চোটে তো ভালো লাগছিল না কিছুই তো ভাবলাম সোমবারে একটু শরীরটা যেহেতু ভালো লাগছে তো তোমাদের সাথে একটু কথা বলি আর আমাদের বহু দিক রয়েছে আমাদের দেশের বাড়ি যাওয়ার কথা ছিল ঠিক আছে তো আমার এই শরীরটা খারাপের জন্য আর যাওয়া হলো না আর দেখো এখনো ট্রেনটাও অ্যাভেলেবেল নয় তো আমাদেরকে বাই রোডে যেতে হবে আর ওই বাই রোডে কারের ট্রাভেল করে না মানে আমি যেতে পারবো না আমার প্রচণ্ড আরও শরীর কাহিন হয়ে যাবে আর আমার থেকে বেশি আমার ছেলের হয়ে যাবে রেহানের রেহানের একটু বমিটিংয়ের ধাঁচ রয়েছে তো ওই বাই রোডে অতটা পথ মানে ট্রাভেল করা একদমই সম্ভব নয় তো ভাবছি যে মানে শরীরটা একটু ভালো হয়ে যাক তো নেক্সট মান্থ আগস্ট বা সেপ্টেম্বরের দিকে আমরা রামপুরহাট যাব তো এবারে বকরির ঈদটা আমরা এখানেই পালন করব তো ঘরে বসে একটু বোর হয়ে গিয়েছি ভালোও লাগছে না আর কোথাও তো যেতেও পারবো না এখন তো চলো না বন্ধুরা ঘরে বসে তোমাদেরকে আমি একটা জায়গায় নিয়ে যাই তোমাদেরও ভালো লাগবে মনটা আর আমিও আমার পুরনো সেই আগের ভিডিওটা দেখে আমার মনটাও ভালো হয়ে যায় তো চলো বন্ধুরা ঘরে বসে একটু ঘুরে আসা যাক তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমরা জানতে পারবে ট্রেন থেকে নেমে আমরা জলপাইগুড়িতে পৌঁছে এখন আমরা গাড়িতে বাই রোডে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে তো চলো বন্ধুরা দার্জিলিংয়ের পথে এখন আমরা ক্রমশ অগ্রসর হই এখন আমরা গাড়ি করে বাই রোডে দার্জিলিংয়ের দিকে অগ্রসর হচ্ছি এবং দার্জিলিংয়ের কিছু প্রাকৃতিক দৃশ্য তোমাদের কাছে আমি তুলে ধরলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে দার্জিলিংয়ে গিয়ে অথচ টয় ট্রেনে উঠলাম না এটা কিন্তু হতেই পারে না তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা টয় ট্রেনে রয়েছি আমরা সপরিবারেই টয় ট্রেনে উঠেছিলাম এবং তারই কিছু পিকচার রয়েছে আর এই দেখো টয় ট্রেন থেকেই বাতাসিয়া লুপের দৃশ্য বাতাসিয়া লুপের দৃশ্যটা কিন্তু মন কাড়া দৃশ্য এর সৌন্দর্য কিন্তু অপরূপ আর বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো একবার কি সুন্দর লাগছে মনে হচ্ছে আমরা স্বর্গে রয়েছি নিজের স্বচক্ষে না দেখলে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবে না আর এই দেখো বাতাসিয়া লুপ থেকে ফুল কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা কিন্তু টাইগার হিলেও গিয়েছিলাম সেখান থেকে যখন সূর্য উদয় হয় কাঞ্চনজঙ্ঘার ওপর যখন সূর্যের ছটাটা পড়ে না কি সুন্দর লাগে সেটা কিন্তু দেখবার মতো হাই ফ্রেন্ডস তো দেখো বন্ধুরা এখন আমি রয়েছি রক গার্ডেনে তো চলো বন্ধুরা আমার সাথে থাকো দেখতে থাকো পুরো রক গার্ডেনটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে রক গার্ডেনে এসে আর এই দেখো আমার ছেলে রেহান তো তখন কত ছোট ছিল আর আমার হাজবেন্ড এখন ফটো তুলতে ব্যস্ত রয়েছে আর এদিকে আমি ভিডিও শুট করছি আর এই দেখো আমরা কত উঁচুতে উঠে গিয়েছি রক গার্ডেনের আমার কিন্তু বেশ ভালো লাগছে আর এই দেখো পিছনের বাগিচাগুলো কি সুন্দর হলুদ ফুল ফুটে রয়েছে বন্ধুরা দেখো আমার হাজবেন্ড এখন বুঝিয়ে দিচ্ছে ক্যামেরার সেটিংগুলো আমি ভিডিও করছিলাম
তো আমি বুঝতে পারছিলাম না বলেও আমাকে বুঝিয়ে দিচ্ছে। আর ওই দেখো আমার পিছনে রয়েছে ওয়াটারফল, তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রক গার্ডেনটা। এখন আমরা ওপরের দিকে চলে যাব রক গার্ডেনের ওপরে, আর ওই দেখো ওয়াটারফলটা দেখো আমার পিছনেই রয়েছে ঠিক, তো ওখানেও তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো সাথে থাকো দেখতে থাকো। তো চলো এখন আমার হাজবেন্ড আর আমার ছেলে বলছে আরো ওপরে উঠবে, তো চলো আমরা যাই, তোমরাও আমার সাথে থাকো দেখতে থাকো। দার্জিলিং এ গিয়ে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, ওখানকার পাহাড়ি পরিবেশ, পাহাড়ি মানে লোকজনের কথাবার্তা আমি খুবই আকৃষ্ট হয়েছি। আর এমনিতেই আমার পাহাড় পর্বত প্রাকৃতিক দৃশ্য খুবই দেখতে ভালো লাগে, বুঝতেই পারছো আমার আনন্দের আর সীমা নেই, আমি আত্মহারা হয়ে গিয়েছি। তা আমি বারবার চাইবো যে আমি দার্জিলিং এই যেতে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আমরা দার্জিলিং এ গিয়ে দার্জিলিং এর অনেক জায়গায় ঘুরে এসেছি, যেমন আমরা গিয়েছি বাতাসিয়া লুপে, টয় ট্রেনে উঠেছি, টাইগার হিলে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেছি, তারপর দার্জিলিং মিউজিয়াম, দার্জিলিং জুতে গিয়েছি, আরও অনেক জায়গায় গিয়েছি। আর সব থেকে তো ভালো লেগেছে আমার দার্জিলিংয়ের মেলটা, মেলটা খুবই ভালো লেগেছে। তো আশা করব আগামী দিনেও যাওয়ার, কিন্তু এই কোভিডের জন্য কোথাও আমরা যেতে পারছি না, তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, ঈশ্বর যেন পৃথিবী থেকে এই করোনাকে একদম মুক্ত করে দেয়, পৃথিবীতে যেন আর কোনোদিন এই করোনা না আসতে পারে, তো এটাই ঈশ্বরের কাছে আন্তরিকভাবে কামনা করছি। তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো। আর এইখানে দেখো আমি অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম, বাপরে বাপ কত উঁচুতে উঠেছি জানো না, পা ব্যথা করছিল, কিন্তু আমার এই আনন্দ ও অপরিসীম উৎসাহের কাছে আমার পায়ে ব্যথা কিন্তু মাথা নত করে দিয়েছে। আর ওই দেখো ওয়াটারফল, আমি কিন্তু অনেকটা উঁচু থেকেই তোমাদেরকে ওয়াটারফলটা দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু আনন্দে একদম আত্মহারা হয়ে গিয়েছিলাম। আর এই দেখো বিকেলবেলা আমরা চলে এসেছি মেলে, আর মেলেতে আমার ছেলে ঘোড়ায় চড়ছে, তো রেহান তখন অনেকটাই ছোট ছিল আর ওর খুবই আনন্দ হচ্ছিল, আর পাশে ওর পাপা রয়েছে আর আমি সাইডে রয়েছি। তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ঘোড়সওয়ার অনেক লেটে লেটে যাচ্ছে, ঘোড়ার মুখ দেখতে পাচ্ছি না যে ঠিক আছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের দার্জিলিং এর ট্যুরটা? 2018 সালে আমরা সব পরিবার মিলে দার্জিলিং ভ্রমণ করতে গিয়েছিলাম, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আমাকে যদি কেউ বলে তোমার পছন্দের জায়গা কোনটি, পাহাড় না সমুদ্র, আমি কিন্তু ফার্স্টেই বলবো পাহাড়, কারণ পাহাড়ি এলাকা, পাহাড়ি পরিবেশ আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে কখনোই ভুলো না। আর সাবস্ক্রাইব করার আগে ফুল ভিডিওটা ওয়াচ করবে, তারপর তোমরা কমেন্ট করবে, তারপর লাইক করবে, তারপর সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই কিন্তু অন করতে একদমই ভুলো না। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা তোমাদের কাছে চলে আসবো। শুভরাত্রি বন্ধুরা।